jungle. SP News. ফের অশালীন আক্রমণের মুখে স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি, শুটিং হোক কিংবা পার্টি। নিজের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ারও করেন। ফলোয়ারের সংখ্যাও দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বরাবরই ঠোঁটকাটা স্বস্তিকা মুখোপাধ্যায়। কোনো বিষয়ে লুকোছাপে করার অভ্যাস নেই তার। স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য জাহির করতে তার জুড়ি মেলাও ভার। এবার আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় আক্রমণ করা হলো স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এবারও সেই ফেসবুকে হাতিয়ার করে আক্রমণ করা হয় জনপ্রিয় অভিনেত্রীকে। তবে তার উদ্দেশ্যে অশালীন কটাক্ষ উড়ে এলে তিনি চুপ করে বসে থাকেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী, সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে। এ ধরনের অশালীনতা কবে বন্ধ হবে সে প্রশ্ন তোলেন স্বস্তিকা। শুধু তাই নয়, এই ধরনের ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রাখে, অন্যের টাইম লাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন দিল বেচারা অভিনেত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের আক্রমণ তার উদ্দেশ্যে উড়ে আসার পর ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশালীন আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। প্রসঙ্গত, পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সাঙ্গীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসি খুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান স্বস্তিকা। এখানে উল্লেখ্য, এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন। স্বস্তিকা ইনস্টাগ্রামে ডিজাইনার পোশাকে বেশ কয়েকটি ছবি আপলোড করেছিলেন। ঢিলেঢালা ওভার সাইজড গেঞ্জির সঙ্গে দিব্যি মানিয়েছিল তাকে সাদা শাড়িতে। সেই লুকে নয়া মাত্রা যোগ করতে আবার রঙিন রোদ চশমা এবং লিপস্টিক। পোশাকের ব্যাপারে বরাবরই সাহসী স্বস্তিকা, যে কোনো পোশাক বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই পরতে পারেন তিনি। ঠিক এরকমই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বস্তিকা, আর তাতেই ট্রোলের শিকার হন অভিনেত্রী। পোস্টের কমেন্ট সেকশনের অশালীন মন্তব্য করা শুরু করেন নেটিজেনরা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।